নওগাঁয় উপনির্বাচনে বিএনপির প্রার্থীর ভোট বর্জন নওগাঁর মান্দায় বিএনপি নেতাকর্মীদের মারপিট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী মোকলেসুর রহমান আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওই প্রার্থী এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার ইকরামুল বাড়ি টিপু ও মনোজিৎ কুমার সরকার বিএনপি নেতা আব্দুল মতিন যুবদল নেতা মিজানুর রহমান নান্টু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মোকলেসুর রহমান অভিযোগ করে বলেন কয়েকদিন আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের হুমকি ও ভয় দেখিয়ে ধারাবাহিকতায় কেন্দ্রে হামলা পোলিং এজেন্টদের সহ কেন্দ্র থেকে বের করে দেয় দলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে জাল ভোট দেওয়া সহ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বয়কটের ঘোষণা দেন বিএনপির প্রার্থী এ সময় প্রশাসনের নির্বাচন বাতিল সহ লেভেল প্লাইং ফিল্ড তৈরি করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি উল্লেখ্য গত ছয়ই জুলাই মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার জসিম উদ্দিনের মৃত্যুতে এ পদটি শূন্য হওয়ায় আজ মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হয় এ পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক নৌকা প্রতীকে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন